এবং যা আমার সামগ্রী সেটা সংগ্রহ করার এই সুযোগটা ছিল। আজকে এই গভর্নমেন্ট আসার পর কোথায় গেল সেই সুযোগগুলো? রেগার নেই, টুয়েক নেই, এমনকি গ্রামের উন্নয়নের জন্য যে কাজ হতো সেই কাজগুলির মধ্যে গিয়ে যা কর্মপূর্ণ কাজ করলে কে বেঁচে থাকলো সেই সুযোগটা নেই। একটা দোকানের কর্মচারী ছিল আগে পাঁচজন, এখন গিয়ে দেখবেন দুইজন। তাও আমি মালিককে বললে দুইজন দেখে বাবা বেশি দিতে পারতাম না, তুইও কিছু নেই আমারও কিছু দে দিয়া তোল, এরকম হয়ে গেছে। গাড়ি শ্রমিক এই ত্রিপুরাতে 1 লক্ষের মতো গাড়ি শ্রমিক বাড়িতে গেছে, গাড়ি চলবে না, অটো চলবে না, রিক্সা চলবে না, পোষায় না, তো বাড়তে কী করে কোন কাজটা করবে আমাকে বুঝান তো। জমিতে যাবেন কাজ করতে, জমিতে ফসল করে পোষায় না, জমি ক্ষীণ পড়ে আছে, অনাবাদি পড়ে আছে, জমি চারপাশে জমিতে নিয়মে কাজ পাবে সে শুধুমাত্র নেই। এই যে পরিবেশ, এই যে পরিস্থিতিতে চলছে, পরিস্থিতির হাত থেকে তো মানুষ নিষ্কৃতি চায়, বাঁচতে চায়। এবং এটাই এই বিজেপি সরকারের নীতিতে হলো যে গ্রামীণ শিল্পগুলোকে ধ্বংস করে দাও, বিদেশি মাল বাজারে ঢুকিয়ে দাও, বাজারটা সমস্ত ক্যাপচার, আপনি যান বাজারে যান, এখন কি অবস্থা কি সমস্ত বিদেশি মাল ভারতবর্ষে বাজার খেয়ে গেছে। তা আমার দেশে মানুষ যদি কাজ করে জিনিস উৎপাদন করে বিক্রি না করতে পারে, বিদেশি মাল যদি বাজার খেয়ে যায়, তাহলে আমার দেশের মানুষ কিনবে কী করে, বাঁচবে কী করে, চলবে কী করে, ছেলে মেয়ের পড়াশোনা করাবে কী করে, চিকিৎসা খরচ কীভাবে বহন করবে, খাওয়া দাওয়ার পয়সাগুলো কোথায় পাবে, চাল ডাল বহনের দিকে কিছু কিন্তু বাজার বাঁচুয়া নাই, বাঁচতে দেবেন আপনাদেরকে। এ তো গত পরশু দিন থেকে লাগু করে দিয়েছেন, চাল কিনবেন 5% ট্যাক্স দিব, জিএসটি, এটা জানেন কি না, গত পরশু দিন থেকে লাগু হয়ে গেছে। আটা কিনবেন দিতে হবে, বাচ্চা দুধ কিনবেন দিতে হবে, রাখবোটা কি ওষুধ তো বলেন আপনি, ওষুধের এখন দাম 4 গুণ 5 গুণ বেড়ে গেছে, একটা ওষুধ কিনেছে অসুস্থ হয়েছে সাধারণ একটা ওষুধ।